তো বন্ধুরা হঠাৎ করে ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে হঠাৎ করে কি সুন্দর ভিউজ আসছিল প্রত্যেকটা চ্যানেলে এমনকি আমার চ্যানেলেও কি সুন্দর ভিউজ আসছিল তো সবাই জানো কিন্তু হঠাৎ করে চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে দেখো তোমাদেরকে একটু প্রুফ দেখাই আমি আমার চ্যানেলের মধ্যে দেখো আমি চার ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি মানে এই যে ভিডিও শ্যুট করছে এখন রাত্রেবেলা আমি বিকালে একটা ভিডিও আপলোড করেছিলাম দেখো এই সেই ভিডিও তো এই ভিডিওটার অবস্থা দেখলে তোমরা মোটামুটি পাগল হয়ে যাবে যেমন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার ঘন্টা উনচল্লিশ মিনিট হয়ে গেছে ভিডিওটা আপলোড করেছি ভিডিওটা র্যাঙ্কিং বাই দশ নাম্বার ভাবতে পারছো দশ নাম্বারে র্যাঙ্ক করছে ভিউজ দেখো এখানে নশো আটষট্টি গ্রিন সিগনাল নেই ডাউন সিগনাল তারপরে দেখো সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে ইম্প্রেশান ক্লিক থ্রু রেট তারপরেও ডাউন দিয়ে দিয়েছে এই সেভেন কিন্তু রাইট পড়ার কথা বা গ্রিন তির উপরের দিকে যাওয়ার কথা যাচ্ছে না ডাউন দিয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দু মিনিট একুশ সেকেন্ড ডাউন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো কেন এরকম হচ্ছে এই ডাউন দেওয়ার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না যদি টিকমার্ক থাকতো তাহলেও কিন্তু ভিউজ আসতো তবুও এই ভিডিওটা কিন্তু এক হাজার দুশো থেকে এক পর্যন্ত কিন্তু যাবে আমি জানি আমার এই ভিডিওতে ভিউজ আসবে পরে কিন্তু এখন তো আসছে না যেটা এই চার ঘন্টার মধ্যে এই সাড়ে চার ঘন্টা পৌনে পাঁচ ঘন্টার মধ্যে আমার ভিডিওতে ম্যাক্সিমাম ভিউজ কত চলে আসে দেড় হাজার প্লাস কিন্তু সেখানটায় আমার ভিডিওতে ভিউজ ডাউন হয়ে গেল কিন্তু যদি আমি তোমাদেরকে একটুখানি দুদিন আগে দেখাই যেমন আমার এই ভিডিওটাই তোমাদেরকে দেখাই এই যে দেখো এই একটা ভিডিও এই একটা ভিডিও ছ হাজার দুশো পাঁচ দিন আগের এই ভিডিওটা তোমাদেরকে দেখাই দেখো তো এই ভিডিওটার মধ্যে সরি এই ভিডিওটার মধ্যে দেখো পাঁচ দিন এক ঘন্টা হয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ এক নাম্বারে আছে দেখো ভিউজ ছ হাজার দুশো উপরের দিকে তারপরে দেখো ছয় পয়েন্ট আট পার্সেন্ট এটাও গ্রিনতির উপরের দিকে এটা সাত পয়েন্ট ওয়ান পার্সেন্ট আজকেরটাতে সেখানে ডাউন এখানে দেখো সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট উপরের দিকে তারপরে দেখো তিন মিনিট চোদ্দো সেকেন্ড উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছ এই ভিডিওতে এখনও ভিউজ আসবে আসতেই থাকবে আর ওই ভিডিও আমি আপলোড করলাম ভিডিওর ভিউজটা ডাউন হয়ে গেল কিন্তু কেন হচ্ছে এটা সেটা তোমরা যদি একবার জানতে পারো তোমরাও ভিডিওতে ভিউস নিয়ে আসতে পারবে কারণ আমি জানি আমার সাথে এটা হয় আমার শুধু যখনই হয় সেটা আমি তখনই কিন্তু শুধরে ফেলি তারপরে যে বড় বড় ক্রিয়েটার যারা আছে প্রত্যেকের সঙ্গে এটা হয় তারাও কিন্তু শুধরে ফেলে নিজেকে তো কি কাজ করতে হবে কি করলে এরকম হবে সবটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যদি তোমরা সবটা বুঝতে পারো বুঝে নিতে পারো রপ্ত করতে পারো তাহলেই কিন্তু ভিডিওতে ভিউস আনা সম্ভব ভিডিওকে ভাইরাল করা সম্ভব তো আমি তোমাদেরকে যদি এখন একটুখানি দেখাই ইউটিউবটাকে ওপেন করি করার পরে আমি কয়েকটা চ্যানেলে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি যেমন ধরো এখানটায় আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে যেমন ধরো একটা চ্যানেল আমি নিচ্ছি ঠিক আছে হিন্দিতেই নিচ্ছি যেমন এই হচ্ছে কাকে নেব যেমন ধরো এই যে স্পিডিং জ্ঞান এর চ্যানেলে কিন্তু খুব ভালো ভিউজ হয় তোমরা যেন টু মিলিয়ন সাবস্ক্রাইবার ভিডিও সেকশনে যাই দেখো চার দিন আগের ভিডিওতেও কিন্তু ভালো ভিউজ ছিল দেখতে পাচ্ছ চার দিন আগের ভিডিওতে এক হাজার ভিউজ কিন্তু একদিন আগের ভিডিওতে মাত্র ষোলো হাজার টু মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার তার ভিডিও যদি এই হয় তাহলে আমরা তো চুনোপুটি বাচ্চা ক্রিয়েটার ভাবতে পারছ তো কেন এমনটি হচ্ছে সবটা তোমাদেরকে আমি বলবো ঠিক আছে কেননা আমার সাথে এটা ঘটে যখনই ঘটে সেটা আমি দুই থেকে তিন দিনের ভিতরে আমি প্রবলেম সলভ করে ফেলি তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই ক্রিয়েটার সার্চ টু একটা বড় চ্যানেল ঠিক আছে তো এই ভিডিও সেকশনে যাই দেখো ওর অ্যাভারেজ ভিউ কিন্তু মানে দেখো এক লাখ চার হাজার ছ দিন আগে এক লাখ চার হাজার ছয় দিন আগে হয়েছে তারপরে দেখো তেরো হাজার দেখতে পাচ্ছো তারপর তেরো হাজার একুশ হাজার বাইশ হাজার একুশ হাজার পনেরো হাজার যেটা আজকে আপলোড করেছে মাত্র পনেরো হাজার ভিউস হয়েছে সব কিছু ভালো কিন্তু ওই যে ডাউন সিগনাল দিয়ে রেখেছে ডাউন সিগন্যালের কারণে কিন্তু ইমপ্রেশনটাই পাঠাচ্ছে না ইমপ্রেশানটা না পাঠানোর কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে তো এই প্রবলেমটা কি লাইফ টাইম থাকবে না বন্ধুরা লাইফ টাইম থাকবে না খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে এটা তোমাকেই সলভ করতে হবে তো কীভাবে করবে চলো তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওটা লাইক করতে কিন্তু ভুল করে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো এখনকার সময় দাঁড়িয়ে ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজটা ডাউন রয়েছে শুধুমাত্র যারা মুভি সম্বন্ধে বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির চ্যানেল ছাড়া বাকি ব্লগ চ্যানেল বলো বা টেকনিক্যাল চ্যানেল বলো এরকম চ্যানেলগুলো সব কিন্তু ভিউজ ডাউন ম্যাক্সিমাম ক্রিয়েটারদের চ্যানেলে ভিউজ ডাউন আমার কিন্তু ভিউজ ডাউনটা এই সদ্যমাত্র গতকাল থেকে শুরু হয়েছে তার আগে কিন্তু আমার চ্যানেলে ভিউজ ডাউন ছিল না বুঝতে পারছো তো অনেক চ্যানেলে কিন্তু প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে যারা জিনিসটা বুঝতে পেরেছে তারা শুধরে নিচ্ছে আর যারা বুঝতে পারেনি তারা কিন্তু এটাকে বয়ে নিয়ে যাবে তো এমতো অবস্থা যদি ভিউজ ডাউন হয় তাহলে কি করা উচিত অনেকে কি করছে ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছে যে ভিডিওতে তো ভিউজ আসবে না কেন ভিডিও আপলোড করব। এটা কিন্তু অনেকের মনের মধ্যে কিন্তু জেগে রয়েছে তো এখন বন্ধুরা তোমাদের কিন্তু আর শুয়ে বসে থাকার সময় নয় এখন যখন বিষটা ডাউন দিয়েছে এখন তোমাকে আরও বেশি খাটতে হবে আরও ভালো করে ভিডিও তৈরি করতে হবে এখন তোমাদেরকে এমন এমন কন্টেন্টের ভিডিও দিতে হবে যেই কন্টেন্টগুলো দিলেই চলবে সেটা কিন্তু ইউটিউবই তোমাকে দেখিয়ে দিচ্ছে এই কন্টেন্টের ভিডিও আপলোড করো তো দু ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুই ভাবে তোমাদের কাজ কিন্তু করতে হবে তো কি করবে তো সেই জন্য তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে চলে এলে আসার পরে অ্যানালাইটিক্সে চলে যাও যাওয়ার পরে বন্ধুরা তোমাদের এখন প্রথম কাজ করণীয় কি প্রথম কাজ করণীয় হচ্ছে এই দেখো এই যে টপ কন্টেন্ট এই টপ কন্টেন্টের মধ্যে তোমাকে আসতে হবে চলে এলে টপ কন্টেন্টের মধ্যে আসার পরে এখানে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কন্টেন্টের উপরে লাস্ট আঠাশ দিনের ঠিক আছে তো এখানে দশখানা ভিডিও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশখানা ভিডিওতে তোমার বেশি ভিউজের ভিডিও এগুলো বেশি ভিউজ এসেছিল দশটা ভিডিওতে তোমাকে এখন কি করা উচিত এই দশটা টপিকের মধ্যে থেকে কম করে পাঁচ থেকে ছটা টপিক সব থেকে বেশি ভিউসের তোমাকে এখন ভিডিও তৈরি করা উচিত পর পর ছটা দিন বা পাঁচটা দিন সেই ভিডিও আপলোড করা উচিত ছয় দিন বা পাঁচ দিন এইটা তোমাকে করতে হবে না করলে কিন্তু কোনো উপায় নেই ভিডিওটা আবার মানে তোমার চ্যানেলটা আবার রিচ ফ্রি পাওয়ানোর জন্য বুঝতে পারছ তো এই ধরনের কন্টেন্ট তোমাকে আবারও তৈরি করতে হবে তৈরি করলে হয়তো কিছুটা তোমার চ্যানেল কিন্তু আগের থেকে আবার গ্রো করতে শুরু করবে যে একদম ডাউন হয়ে গেছিল না আবার গ্রিন সিগন্যাল দিতে শুরু করবে রাইট ছিল দিতে শুরু করবে বুঝতে পারছো তো এটা গেল প্রথম দিক তারপরে বলুন তোমাদের সেকেন্ড কি করতে হবে সেকেন্ড তোমাদের করতে হবে এখানে কন্টেন্ট সেকশনে আসতে হবে তোমাকে কন্টেন্ট সেকশনে আসার পরে একটু স্ক্রল করো করার পরে দেখো তোমার ভিডিওগুলো কোন কোন জায়গায় চলছে তো যদি কি না এখানটায় দেখতে পাই যে হাউ টু ভিউ হাউ ভিউ আর ফাইন্ড ইউর ভিডিও এখানে যদি তোমরা দেখতে পাও যে তোমাদের চ্যানেলের ভিডিওগুলো যেমন ব্রাউজ ফিচার আমার আসছে সাইড স্টেট আসছে ইউটিউব সার্চ আসছে দেখতে পাচ্ছ যদি এই তিনটে জায়গা থেকে ভিউস আসে তোমার চ্যানেলে তাহলে কোনো টেনশান নেবার দরকার নেই ঠিক আছে যদি কিনা না এই তিনটেতে আসছে না এই তিনটি জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে না বাকি এই সব জায়গা থেকে ভিউজ আসছে তাহলে তোমার কিন্তু দুঃখ আছে কপালে তো এখন তোমায় কিন্তু আরো বেশি জোর দিতে হবে ওই তোমার টপ কন্টেন্টের মধ্যে প্লাস আর কি করতে হবে প্লাস তোমাকে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে ইউটিউব সার্স্ট্রামস এই যে দেখতে পাচ্ছ ইউটিউব সার্স্ট্রামস এখানে তোমায় কিন্তু আসতে হবে আসার পরে তোমরা এখানে দেখবে যে কি সার্চ করে তোমার চ্যানেলে অডিয়েন্স আসছে কি কি কিওয়ার্ড সার্চ করছে যেমন আমার চ্যানেলে সার্চ করছে থামনেল কীভাবে বানাবো তারপরে আমার চ্যানেলের নাম সার্চ করছে তারপরে থামদেলকে এসে বানায় ইউটিউব থামনেল হোয়াট স্টুডিও তো আমাকে এখন কি করা উচিত আমার যখন চ্যানেলের রিস্ক ডাউন রয়েছে এখন আমার যখন ডাউন সিগনাল দিচ্ছে তাহলে আমাকে এইখানকার যেই কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর ওপরে আমাকে ভিডিও তৈরি করা উচিত বুঝতে পারছো তোমাকে এখন এই কাজটাই করতে হবে এখানে এই যে ইউটিউব সার্চ ট্রামসে যে কিওয়ার্ডগুলো দেখতে পাবে শুরুর দিককার কিওয়ার্ডগুলো প্রথম পেজ বা দ্বিতীয় পেজের যে কিওয়ার্ডগুলো তোমরা দেখবে সেই কিওয়ার্ডের দিয়ে তোমরা ভিডিও তৈরি করবে একদম পরিষ্কার কথা কিন্তু আগে যদি তোমার চ্যানেলে এই ধরনের ভিডিও থেকে থাকে তার থেকেও বেটার কোয়ালিটির তোমাকে এখন ভিডিও তৈরি করতে হবে বুঝতে পারছো তো এই ভিডিও তৈরি করলে তবেই তোমার চ্যানেল কিন্তু আবার আগের মতো উঠে দাঁড়াবে না হলে কিন্তু আর কিচ্ছু করার নেই তোমার চ্যানেল বরবাদের দিকে চলে যাচ্ছে তো এই সময় তোমার চ্যানেলটাকে আবার তুলে ধরা বুঝতে পারছো তো ফাইনালি আমি তোমাদেরকে সবটা কিন্তু বুঝিয়ে বললাম তো এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে পাওয়ারফুল ভিডিওর সাথে